ওয়ালাইকুম। আমি হচ্ছে আপনার আজকে পিঠা বানাবো, ঠিক আছে? তো কি পিঠা বানাবো? আমি তো অবশ্যই আপনাদেরকে দেখাইও দিচ্ছি, পিক পোস্ট করলাম, রিলস আপলোড করলাম, আপনারা বুঝে গেছেন আমি কি পিঠা বানাবো। তো এখানে পিঠা বানানোর জন্য অবশ্যই আমাকে বাজার থেকে কিছু কিনতে হয় না তেমন। এখানে আপনার শাশুড়ি দিয়েছেন, এগুলা ছোট জায়ের বাবার বাড়ি থেকে আসছে বললাম না, ওনারা হচ্ছে নারকেল দিয়েছেন, গুড় দিয়েছেন, চাউলের গুঁড়ি, আর হচ্ছে আপনার ময়দা, আরও কি কি জানি দিয়েছেন। আচ্ছা যাই হোক, এখানে আমি এখন পিঠা বানানোর জন্য যেগুলো লাগবে ওগুলো নিয়ে আসছি চুলার পাশে। তো আর হচ্ছে এগুলো আমার ফলাওর চাল, হ্যাঁ ফলাওর চাল আপনার 1 নম্বর যেটা প্যাকেটের ওটাই আমি ফলাও রান্না করার জন্য কিনেছি। এটা অবশ্য ওনারা দেন নাই, আমি কিনছি। তো আমার কাছে অনেকদিন মনে হয়েছে যে আমি ছোটবেলায় আমার আম্মা আমাকে খুদের পিঠা বানিয়ে খাওয়াইতেন, হ্যাঁ এই খুদের পিঠাটা না সেই লাগে মজা। এই যে দেখছেন আমি এখন পাটায় বেটে হ্যাঁ চিন্তা করলাম আজকে খুদের পিঠাটা বানাই। এই উপকরণগুলো আছে, বড় বড় নারিকেল আছে, গুড়টো ভালো মনে হচ্ছে। তো এখানে আপনার পাটায় বেটে নিলাম, কিছু চাউল বেশি লাগে নাই কিন্তু, আপনার 2 মুঠ হবে, হ্যাঁ আমার হাতে 2 মুঠ হবে, এরকম করে আমি পাটায় বেটে নিয়েছি। তো আর হচ্ছে আপনার বড় নারিকেল যেটা সেটা হচ্ছে কেটে নিচ্ছি। তো নারিকেলগুলো ভালো হচ্ছে। তো প্রিয়া যদি আমার ভিডিও দেখে থাকেন, হ্যাঁ আমার ছোট যা আমি বলতেছি আর কি, প্রিয়া আপনার বাবা যখনই যাই কিনে দেন না কেন, বাজারের সবচেয়ে সেরা শহর থেকে কিনে দেন, উনি সবচেয়ে সেরা যে জিনিসটা উনি সেটাই কিনে দেন। আঙ্কেলের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, হ্যাঁ আপনার উনি কখনো এই মানে সব কিছু যাচাই বাছাই করে শহরের সবচেয়ে সেরা যে জিনিসটা যেটাই দেন একদম ভালোটাই দেন, সর্বোচ্চ ভালো যে মানের যেটা সেটা দেন, এটা আমার কাছে ওনার ভালো লাগে। তো ফিয়া আসলে গুড়টা অনেক ভালো পড়ছে আর অনেক ঘ্রাণযুক্ত, হ্যাঁ ওনার মনে হয় এটা অনলাইনে অর্ডার করে নিয়েছেন। আমি দেখছি ওনারা বেশিরভাগই আপনার অনলাইন থেকেও ভালো ভালো জিনিসগুলো নেন। তো আমি আসলে আমার কাছে ভালো লেগেছে, আমার শাশুড়িরাও ভালো ফান, তো আমার কাছেও ভালো মনে হয়েছে, এই জন্য ভালো বলতেছি। আর নারিকেলটাও আপনার ভেতরে অনেক সময় আপনার এই বাজে পড়ে বা ওটা সেটা, কিন্তু নারিকেলগুলো আসলেই ভালো, হ্যাঁ। তো আমি হচ্ছে আপনার চাউল দিলাম এখানে, চাউলের যে এগুলো খুঁত করে নিয়েছি ওটা দিয়েছি, আর হচ্ছে কিছু অল্প পরিমাণে হালকা পরিমাণে ময়দা ইউজ করছি, আর হচ্ছে চাউলের গুঁড়ি দিয়েছি, একটু একটু দিয়েছি, হ্যাঁ মিশ্রণটা করার জন্য। আর দেখছেন গুঁড়টা ভালো পড়ছে বললাম না, অনেক ঘ্রাণ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই যে কুসুম কুসুম গরম পানি দিয়েছি, আর নারিকেল আর হচ্ছে গুড় এগুলো নারিকেল কোড়াই নিলাম, গুড়টা কুচি করে কিছু নিয়েছি বানানোর জন্য। এখানে হালকা পরিমাণে আপনার ইউজ করব মানে গুড় একটু দিয়েছি, নারিকেল একটু দিয়েছি, এই যে দিলাম। আর এগুলো হচ্ছে আপনার পরে যখন আমি খোলায় আটাটা দেব বানানোর জন্য তখন দেব, ঠিক আছে সৌন্দর্য বাড়ানোর জন্য। আর আমার চাউলটা যে আমি খুদখুদ আকারে রাখছি এটা হলুদ হয়েছে কি জন্য সেটা বুঝতে পারছেন? আমি কিন্তু হলুদের জন্য কোনো কালার ইউজ করি নাই, আপনার আমি যে হলুদ বাটছিলাম আমার ফাটায় আপনারা দেখছেন না, ওই যে হলুদ বাটার কারণে এই চাউলটা হচ্ছে আপনার একটু হলুদ হলুদ হয়ে আসছে, যাক ভালোই হয়েছে, পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে না? এমনিতে যদি করতাম তাহলে সাদা হইতো, হ্যাঁ সাদা হইতো বলতে আবার গুড় দিয়ে বানাইছি, কালারটাও সুন্দর আসতো, ঠিক আছে সেটা আরেকটা কালার আসতো সৌন্দর্য দিক দিয়ে, আরেক রকম সুন্দর লাগতো, সাদার উপর গুড় নারিকেল সেটা আরেক সুন্দর লাগে। কিন্তু আমি যে ওই যে হলুদ বাটা ফাটাই এই চাউলেগুলো বাড়ছি এ কারণে এটা হলুদ আকারে উঠছে আর কি, খুব সুন্দর হয়েছে আসলে মাশাল্লাহ। নিজে বানাইছি এই জন্য বলতেছি না, অন্য কেউ বানাইলেও কালারটা আমার কাছে ভালো লাগতো। তো আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো খুবই সুন্দর হয়েছে। তো এই পিঠার নামটা আমি কি দেব আসলে বলেন তো, আমি তো এটা নিজে নিজে আবিষ্কার করছি, আম্মা বানাই তো দেখতাম খুদ খুদ যখন নারিকেল গুড় দিয়ে বানাই ফেলতো, গুড় দিত না আম্মা নারিকেল চিনি দিয়ে বানাইতো, তা অনেক সময় আবার খালি নারিকেল দিয়ে বানাইতো। আমি আমার মতো করে আজকে আপনার গুড় নারিকেল এগুলো পাইলাম দিলাম আর কি। তো কি পিঠা বলা যায় পিঠাগুলোকে, আমি তো আপনার মানে চিতই পিঠার মতো বানাইছি, তবে খুদের বাফা পিঠাও বলা যায় না, বাফা বাফা হয়ে গেছে না, খোলাই দিয়ে বাফা পিঠার মতোই তো বানাইছি। তা আবার আপনার খোলা যা পিঠা বানাই না আমরা,
ওই খোলা যায় পিঠে তো আরো পাতলা করে বানাই, তো খোলার পিঠেও বলা যায়, আবার হচ্ছে চিতই পিঠেও বলা যায়। খাইতে কিন্তু সে হেসে জানেন, আমার বাবুরা অনেক পছন্দ করছে, বড় ছেলে বলতেছে যে এগুলো আম্মু এত সুন্দর আর এত মজার পিঠে কিভাবে বানাইছো। তো আসলে আমি, আমার কাছে ভালো লাগছে, নিজে নিজে বানাইলাম আর কি। তো এটা ব্লেন্ডারেও করা যাবে, তবে খুদ খুদ আকারে রাখতে হবে, ঠিক আছে? দাঁতে লাগে, এই খুদ খুদ পিঠাটা বানাইলে কি দাঁতে লাগে, খাইতে খুবই মজা লাগে। হ্যাঁ, আপনার এই জন্য আর কি খুদ খুদ রাখি, আমি বানাইছি, আমার কাছে মজা লাগবে ভেবেছিলাম, আসলে মজা লাগছে। এই যে দেখছেন কিরকম লোভনীয়, খুব সুন্দর হয়েছে না?